I think he was under tremendous pressure, you know, because everyone was saying that that's his game, he has to play well, he always plays well against Sri Lanka. So I think that put a lot of pressure on him. But, you know, that's one game, you know, human can fail. But, you know, given the record he got against Sri Lanka, that he'll be always be a threat against Sri Lanka. 11 T20 তে 300 রান, স্ট্রাইক রেট 147.78, গড়টাও দারুণ 37.50। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ মানেই মুশফিকুর রহিমকে নিয়ে ভক্ত সমর্থকদের প্রত্যাশা, সেটা মিটিয়েছেনও। তবে এশিয়া কাপে আর পারেননি, থেমেছেন 4 রান করে, উইকেটের পেছনে ছেড়েছেন ক্যাচ। যেমনটা ভিডিওর শুরুতে শুনেছেন, ম্যাচ শেষে সাকিব আল হাসান বলেন মাত্রাতিরিক্ত চাপে ছিলেন মুশফিকুর রহিম, সেই চাপটা নিতে পারেননি মুশফিক। মুশফিকের টি টোয়েন্টি ফর্ম আতশকাচের নিচে বেশ কদিন ধরেই, টি টোয়েন্টি বিশ্বকাপে 8 ম্যাচে কেবল 150, সেটাও শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর এশিয়া কাপে তো ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেছেন, শেষ 10 ইনিংসে 7 বারই আউট হয়েছেন সিঙ্গল ডিজিটে, স্ট্রাইক রেট 100 ছাড়িয়েছে মাত্র 4 বার। প্রত্যাশার চাপ, পারফর্ম করার চাপ আর নিতে পারছিলেন না, এই ফরম্যাটের পারফরমেন্স প্রভাব ফেলতে পারত টেস্ট ও ওয়ানডেতে। 102 ম্যাচের 93 ইনিংসে ব্যাট করে ঠিক 1500 রান করা মুশফিক তাই এবার আন্তর্জাতিক টি টোয়েন্টিকেই বিদায় বলে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লেখেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি, ভালো এবং খারাপ দুই সময়ই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি, তবে বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাব। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরও কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাব টি টোয়েন্টি ফরম্যাটে। আলহামদুলিল্লাহ, সবার নিকট কৃতজ্ঞতা, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশের জার্সিতে মুশফিক প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেন 2006 সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে, আর শেষ ম্যাচ এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে হেরেই বাংলাদেশ বিদায় নেয় এশিয়া কাপের মঞ্চ থেকে। ডেস্ক রিপোর্ট, ক্রিকেট 97।